হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ বসন্ত পঞ্চমী তিথিতে আমাদের বাড়িতে সরস্বতী পূজার আয়োজন করেছি। প্রতি বছরই আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়, খুবই সাধারণভাবেই হয়েছে, মনের ভক্তি দিয়ে আমাদের পুজো হয়। তো তারই কিছু ভিডিও আমি করে রেখেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ব্রাহ্মণ পুজো করছিলেন, তো আমার শ্বশুরবাড়ির গোত্র শিবগোত্র, আর আমার বাপের বাড়ির গোত্র হচ্ছে কাশ্যপ গোত্র। তো ওই গোত্র দিয়েই পুজো হলো। শিবগোত্রটা অ্যাকচুয়ালি আমার শাশুড়ির গোত্র, শাশুড়ি মার বাপের বাড়ির গোত্র। ওনারা নাথ ব্রাহ্মণ ছিলেন আর আমরা বিশ্বাস, কিন্তু শিবগোত্রটাই আমাদের মানা হয়, এবং বিয়ের পর থেকে ওই গোত্র দিয়ে আমার নামে পুজো হয়, পুজো করে আসছি। এই ঠাকুরটা আমাদের ঘরেরই ঠাকুর, পিতলের ঠাকুর। প্রতি বছর এই পুজো করা হয়, আবার সিংহাসনে বসিয়ে দেওয়া হয়। আমি আমার মতন করে সাজিয়েছি, ভালো লাগলে অবশ্যই জানাবে। এটা আমার একটা ওড়না দিয়েই করেছি। সরস্বতী ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর নাকি ভাসান দিতে নেই ঘরের ঠাকুর, তাই আমাদের পিতলের ঠাকুরই প্রতি বছর পুজো করা হয়। এই ওয়াটার ক্যান্ডেলগুলো আমি বানিয়েছি, এর মধ্যে একটু কালার অ্যাড করা যেত, কিন্তু আর টাইম পাইনি, সময়ের অভাবে আর হয়নি। অনেক সকাল থেকে জোগাড় করতে হয়, তো তাই তো কিছু টাইম পাওয়া যায় না, খুবই তাড়াহুড়ো লেগে যায়। কিন্তু আমাদের রেডি করে রাখার এক দেড় ঘন্টা পর আমাদের ব্রাহ্মণ এসেছিলেন পুজো করার জন্য, অনেক লেট হয়েছিল। মোমবাতিগুলো বা প্রদীপ আমি কিছুই জ্বালাইনি, কেননা ওটা পুজো যখন শুরু হবে তখনই জ্বালাবো বলে তখন জ্বালাইনি।